নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে, শুরুতেই নজর রাখবো একটু আবহাওয়ার খবরের দিকে। আজ সকাল থেকেই মুখ ভার রয়েছে আকাশের, আজ সারাদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে, তারই সঙ্গে বইবে দমকা হাওয়া। আজ রাজ্যে 60 কিমি বেগে প্রতি ঘন্টায় হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির নতুন স্পেল রাজ্যে, রবিবার পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে। রবিবার পর্যন্ত গোটা বঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রবিবারের পর থেকে কাটবে দুর্যোগ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 48 ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টিও হতে পারে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে, রবিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং ঘন্টায় 60 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে এমনটাও জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সকাল থেকেই মুখ ভার রয়েছে আকাশের, সকাল থেকে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। আজ সকাল থেকেই বৃষ্টির নতুন স্পেল গোটা রাজ্যেই, শিলাবৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। শনিবার পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে, অর্থাৎ আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রবিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 48 ঘন্টায় কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকাল থেকেই মুখ ভার রয়েছে আকাশের, আগামী 48 ঘন্টা বৃষ্টির সঙ্গে দুর্যোগ থাকবে। এরপর যে খবরের দিকে নজর রাখব, ফের ভিডিও বার্তা দিয়েছেন অমৃত পাল। তিনি বলেছেন তিনি পলাতক নন এবং খুব শীঘ্রই তিনি সামনে আসবেন এমনটাই আবারও ভিডিও বার্তা দিয়েছেন অমৃত পাল। তিনি বলেছেন পালিয়ে বেড়াচ্ছি না, আত্মসমর্পণও করব না, তবে ঠিক সময় সামনে আসব, ঠিক সময় প্রকাশ্যে আসব এমনটাই ভিডিও বার্তা দিয়েছেন অমৃত পাল। খালিস্তানপন্থী নেতা অমৃত পাল, তিনি বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ রয়েছেন, ফেরার রয়েছেন, তবে গতকালকের পর আজকে তিনি আবারও ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে আমি পলাতক নই, কোথাও পালিয়ে যাইনি, আমি আত্মসমর্পণ করছি না, ঠিক সময়ে প্রকাশ্যে আসব এমনটাই বার্তা দিয়েছেন খালিস্তানপন্থী নেতা অমৃত পাল। ফের ভিডিও বার্তা অমৃত পালের, আমি পলাতক নই, কোথাও পালিয়ে যাইনি, আত্মসমর্পণও করব না, ঠিক সময়ে প্রকাশ্যে আসব, ফের ভিডিও বার্তা অমৃত পালের। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, গতকালকেও ভিডিও বার্তা দিয়েছিলেন অমৃত পাল। তিনি বলেছিলেন যে তাকে 3টি শর্ত মানলে তিনি ধরা দেবেন। তিনি বলেছিলেন তাকে আত্মসমর্পণ করা দেখাতে হবে এবং তিনি বলেছিলেন তাকে পাঞ্জাব জেলে রাখতে হবে এবং পুলিশ হেফাজতে তাকে অত্যাচার করা চলবে না, এই 3টি শর্ত দিয়েছিলেন তিনি। তবে গতকালকের পরে আবারও ভিডিও বার্তা দিয়েছেন খালিস্তানপন্থী নেতা অমৃত পাল। তিনি বলেছেন যে তিনি পালিয়ে যাননি, তিনি পলাতক নন, তিনি মরতেও ভয় পান না, তিনি আত্মসমর্পণও করবেন না, তবে ঠিক সময় প্রকাশ্যে আসবেন এমনটাই ভিডিও বার্তা দিয়েছেন অমৃত পাল। নতুন ভিডিও বার্তায় বক্তব্য অমৃত পাল সিংয়ের, তিনি ঠিক সময় প্রকাশ্যে আসবেন এমনটাই ভিডিও বার্তা দিয়েছেন খালিস্তানপন্থী নেতা অমৃত পাল সিং। এই মুহূর্ত এখন এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।